Shubhriya Bondura, Assalamu Alaikum Warahmatullahi Wabarakatuh. This is Binda Sridhar from Singapore. Welcome to my YouTube channel. প্রতিদিনের মতো আমি আজ আবার চলে আসলাম সিঙ্গাপুর এবং সিঙ্গাপুরে বসবাসরত বিদেশি ওয়ার্কারদের সর্বশেষ নিউজ আপডেট নিয়ে। সো গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আশায় থাকা ছোট্ট বেল আইকন অবশ্যই বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর এই ভিডিও আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। তো চলুন আজকে সর্বশেষ নিউজ আপডেট জেনে নেওয়া যাক। ভিডিওর শুরুতেই জানাই বিশ্বব্যাপী শ্রমিক ভাইদের ১লা মে বিশ্ব শ্রমিক দিবসের শুভেচ্ছা। পবিত্র রমজান মাস আসাতে সিঙ্গাপুরে করোনা ভাইরাসের প্রকোপ কিছুটা কমতে শুরু করেছিল, কিন্তু আজ আবার বেড়ে গেল। সিঙ্গাপুর মিনিস্ট্রি অফ হেলথের ভাষ্যমতে সিঙ্গাপুরে আজ ১লা মে ৯৩২ জন নতুন করোনা ভাইরাস রোগী পাওয়া গিয়েছে। এ নিয়ে সিঙ্গাপুরের সর্বমোট ১৭,১০১ জন করোনা ভাইরাস রোগী পাওয়া গেল। আর এই ৯৩২ জনের বেশিরভাগই হচ্ছে ফরেন ওয়ার্কার, যারা বসবাস করেন ডরমেটরিতে। আর এই ৯৩২ জনের মধ্যে মাত্র ৫ জন হচ্ছেন সিঙ্গাপুরিয়ান, যারা পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে পরিচিত। এদিকে সিঙ্গাপুরে এক ৫৮ বছর বয়স্ক এক ইয়ং মহিলার মৃত্যুর মধ্যে দিয়ে সিঙ্গাপুরে এ পর্যন্ত ১৫ জন করোনা ভাইরাস রোগে মৃত্যুবরণ করল, যিনি ৭০৩ নম্বর কেস হিসেবে পরিচিত ছিলেন। তিনি ভ্রমণ করে আসছিলেন ইউরোপ থেকে রিসেন্টলি। গতকাল বৃহস্পতিবার সিঙ্গাপুর প্রধানমন্ত্রী মিস্টার লি তার এক ভাষণে বলেন, কোভিড-19 কমিউনিটি ট্রান্সমিশন যখন আরও কমে যাবে তখন সিঙ্গাপুরের ইকোনমি আরও আস্তে আস্তে খোলা হবে। এদিকে আজ সিঙ্গাপুরে সার্কিট ব্রেকারের ৩য় সপ্তাহ চলতেছে। এই সার্কিট ব্রেকার এখন আরও কঠোর করা হয়েছে, আর এই সার্কিট ব্রেকার মেয়াদ শেষ হবে ১লা জুন। এদিকে সিঙ্গাপুরে বাধ্যতামূলক স্টে হোম নোটিশের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ১৮ মে ২০২০ পর্যন্ত। তবে এই নোটিশ শুধুমাত্র নির্মাণ শিল্পে প্রবাসী শ্রমিকদের জন্য প্রযোজ্য। সিঙ্গাপুরে নাগরিক সহ অন্যান্য পাস হোল্ডারদের জন্য চলবে সার্কিট ব্রেকার বা সীমিত আকারের লকডাউন। এছাড়াও জরুরি সেবায় কর্মরত শ্রমিকদের বেলায় কিছু ব্যতিক্রম রয়েছে। এই নোটিশে বলা হয়, এই ১৪ দিন আপনাকে অবশ্যই সর্বদা আপনার বাসস্থানে অবস্থান করতে হবে। ১৪ দিন বাসস্থানে থাকার নির্দেশটি পালন করছেন কিনা তা যাচাই করার জন্য আমরা MOM আপনাকে কল করবে এবং আপনার বাসস্থানে আসতে পারে MOM। যদি আপনাকে আপনার বাসস্থানের বাইরে পাওয়া যায়, MOM আপনার ওয়ার্ক পারমিটটি বাতিল করবে এবং স্থায়ীভাবে সিঙ্গাপুরে আপনার কাজ করা নিষিদ্ধ করে দিবে। সো গাইস, এই হলো সিঙ্গাপুরের সর্বশেষ পরিস্থিতি। এই ধরনের সর্বশেষ পরিস্থিতি নিউজ আপডেট পেতে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করে দিন যাতে তারাও জেনে নিতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ দিস ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।